সালাম ওয়ালাইকুম ভিউার্স আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং আজকের ভিডিওতে একটি ভবন নির্মাণের স্টেপ অথবা ধাপগুলি সম্পর্কে আলোচনা করব নির্মাণ কাজ সংক্রান্ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ও অন্যদের জন্য শেয়ার করুন একটি ভবন নির্মাণ করতে চাইলে সাধারণত তিনটি স্টেজে কাজ করতে হয় যেমন নাম্বার ওয়ান ডিজাইন একটি ভবন ডিজাইন করতে গেলে প্রথমেই প্রয়োজন হবে ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট রিপোর্ট আপনার বিল্ডিং যতই ছোটো হোক না কেন অবশ্যই সয়েল টেস্ট করবেন কারণ আপনার ভবন তৈরির ফাউন্ডেশনে কত টাকা খরচ হবে তা কিন্তু পুরোপুরি নির্ভর করে সয়েল টেস্ট রিপোর্টের উপর এরপর একজন দক্ষ আর্কিটেক্ট অথবা স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করলেই আপনি একটি ভালো মানের ডিজাইন পাবেন একটি মাঝারি ধরনের বিল্ডিং ডিজাইন করতে গেলে সাধারণত চারটি ডিজাইনের প্রয়োজন হয় যেমন আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন এবং প্লাম্বিং ডিজাইন এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমার বিল্ডিং ডিজাইনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও করণীয় শীর্ষক ভিডিওটি দেখে নিতে পারেন যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হল নাম্বার টু অ্যাপ্রুভাল বা অনুমোদন একটি বিল্ডিং ডিজাইন করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন আরডিএ সিডিএ কেডিএ রাজু ইত্যাদি অর্থাৎ অনুমোদনকারী কর্তৃপক্ষ হতে অনুমোদন নিতে হবে নাম্বার থ্রি বিল্ডিং কনস্ট্রাকশন বা ভবন নির্মাণ একটি ভবন নির্মাণ করতে গেলে বেশ কিছু ধাপ অতিক্রম করার পরেই তা বসবাসযোগ্য হয় যেমন নাম্বার ওয়ান সাইট প্রিপারেশান আপনার প্লট বা জায়গাটি উঁচু নিচু থাকলে লেভেলিং ড্রেসিং এবং প্রয়োজনে স্যান্ড ফিলিং করে সমান করতে হবে এরপরে কমন কিছু চাহিদা টয়লেট পানি বিদ্যুৎ লেবার সেট ইত্যাদির ব্যবস্থা করতে হবে তবে টয়লেট এবং লেবার পাশে কোনো ফাঁকা জায়গায় করতে পারলে ভালো হয় নাম্বার টু লেআউট প্রদান স্ট্রাকচারাল ডিজাইনের কলাম লেআউট হতে প্রদত্ত গ্রিড অনুযায়ী লেআউট দিতে হবে এবং ভবনের পিএল নির্ধারণ করতে হবে শ্যালো ফাউন্ডেশন হলে ফুটিং এরিয়া এবং ডিপ ফাউন্ডেশন হলে প্রতিটি পাইল পয়েন্ট চিহ্নিত করতে হবে ডিজিটাল সার্ভে না করে ডিজাইন করা হলে প্রায় ক্ষেত্রেই লেআউট মিলাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় যাহা মোটেও কাম্য নয় নাম্বার থ্রি ডিপ ফাউন্ডেশন হলে পাইলিংয়ের কাজ শুরু করা এবং নাম্বার ফোর মাটি কাটার কাজ শুরু করা তবে বেজমেন্ট বা সেমি বেজমেন্ট থাকলে অবশ্যই আর্থ প্রোটেকশন দিতে হবে নাম্বার ফাইভ ডিপ ফাউন্ডেশন হলে পাইল হেড ব্রেকিং অথবা পাইলের মাথা ভাঙা নাম্বার সিক্স পাইল ক্যাপ ফুটিং অথবা ম্যাটের রড বেঁধে কলম লেআউট হতে নির্দিষ্ট অবস্থানে কলাম বসিয়ে ঢালাই করা নাম্বার সেভেন শর্ট কলাম ঢালাই করা এবং বেজমেন্ট অথবা সেমি বেজমেন্ট থাকলে রিটেনিং ওয়াল নির্মাণ করা নাম্বার এইট আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার অথবা পানির ট্যাঙ্ক এবং সেপ্টিক ট্যাঙ্ক নির্মাণ করা নাম্বার নাইন ব্যাক ফিলিং বা মাটি ভরাট এবং গ্রেড বিমের জন্য লেভেলিং ড্রেসিং করা নাম্বার টেন গ্রেট বিমের রড বাঁধা এবং ঢালাই করা নাম্বার ইলেভেন গ্রেট বিমের ফরমওয়ার্ক খোলা এবং স্যান্ড ফিলিং করে ভালো মতো কম্প্যাকশন করা নাম্বার টুয়েলভ কলাম ঢালাই করা নাম্বার থার্টিন সিঁড়ি ঢালাই করা নাম্বার ফরটিন সিঁড়ির সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি কলামে বিমের তলার লেভেল চিহ্নিত করা নাম্বার ফিফটিন বিম এবং ছাদের ফর্মার্ক লাগানো নাম্বার সিক্সটিন বিম এবং ছাদের রড বাইন্ডিং এবং ছাদের রড বাইন্ডিংয়ের কাজ শেষ হলে ইলেকট্রিক্যাল পাইপ বসানো নাম্বার সেভেন্টিন স্ল্যাব কাস্টিং বা ছাদ ঢালাই নাম্বার এইটিন প্রতিটি স্টেপে ঢালাই করার পরে যথাযথ নিয়মে কিউরিং বা পানি দিয়ে ভিজাতে হবে মনে রাখবেন কিউরিংই হচ্ছে কংক্রিটের শক্তি অর্জনের একমাত্র চাবিকাঠি এরপর প্রতিটি ফ্লোর ঢালাই করার জন্য কলাম সিঁড়ি এবং ছাদ ঢালাইয়ের পুনরাবৃত্তি করতে হবে এতক্ষণ যে স্টেপ বা ধাপগুলি সম্পর্কে আলোচনা করলাম সেগুলি সম্পর্কে সব ভিডিওই আমার চ্যানেলটিতে রয়েছে এগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন এখন আমরা ফিনিশিং কাজের ধাপগুলি সম্পর্কে জেনে নেবো নাম্বার ওয়ান আর্কিটেকচারাল ডিজাইন হতে ইট গাঁথনির জন্য লেআউট প্রদান এবং চেক করা কোনো রুম সাইজ একটু ছোট বড় অথবা ব্রিকল একটু এদিক ওদিক নিতে চাইলে লেআউট দেওয়ার পরপরই করতে হবে কখনোই ইটগাঁথনি শেষ হওয়ার পরে করবেন না নচেত অর্থ এবং সময় দুটোই অপচয় হবে নাম্বার টু দরজা এবং জানালার জন্য জায়গা রেখে ইটগাথা এবং লেনটেন ঢালাই করা নাম্বার থ্রি ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং কাজের জন্য গ্রুপ কাটিং এবং পাইপ সেটিং করা নাম্বার ফোর চৌকাঠ এবং গ্রিল লাগানো নাম্বার ফাইভ প্লাস্টার করা নাম্বার সিক্স রঙের কাজ শুরু করা নাম্বার সেভেন টাইলসের কাজ শুরু করা নাম্বার এইট দরজা এবং জানালা লাগানো নাম্বার নাইন ইলেকট্রিক্যাল তার টানা নাম্বার টেন প্লাম্বিং ডিসপোজাল পাইপ অর্থাৎ বাইরের দিকে চার ইঞ্চ অথবা ছ ইঞ্চ ডায়ার ভার্টিক্যাল সহ পানি সরবরাহ লাইন এবং টয়লেট এবং কিচেনে স্যানিটারি ফিটিংস লাগানো নাম্বার ইলেভেন ফাইনাল কোট রং এবং টাইলস পয়েন্টিং করা নাম্বার টুয়েলভ গাঁথুনি প্লাস্টার এবং টাইলস লাগানো অর্থাৎ সিমেন্ট সম্পর্কিত কাজ করার পরে যথাযথ নিয়মে কিউরিং করতে হবে এই কাজগুলির ফাঁকে ফাঁকে বাউন্ডারি ওয়াল গ্রাউন্ড ফ্লোরের ফিনিশিং মেনগেট বিদ্যুৎ পানি ও সুয়ারেজ লাইনের কানেকশন সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে বাসাবাড়ি নির্মাণের ধাপগুলি সম্পর্কে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র নির্মাণ কাজ তদরকি করার জন্য সাইটে একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ার রেখে অপচয় রোধ করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ